फ्रेंड्स गुड इवनिंग एवरीबॉडी। तो आज के आलोचना करब इंडियन पॉलिटिक्स बेस किछु चैप्टर और तार से सम्पर्कित एमसीक्यू। तो प्रति चैप्टर नहीं डिटेल्स आलोचना करब। प्रति विषय एखे हमें उल्लेख कर जिनगुल आलोचना करब सेगल हे देखो विषय सम्पर्कित टपिकगल एखे परिष्कार बला। एक नम्बर विषय हे गणपरिषद और संविधान रचनार इतिहास। सेकेंड एखे लिखे हमें भारतीय संविधान उत्स कि कोथा थेके भारतीय संविधान नेওয়া হয়েছে। তারপরে আমাদের ভারতীয় সংবিধানে যে প্রিম্বল রয়েছে প্রস্তাবনা সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ভারতের রাজ্য গঠন, নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ, মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট এবং মৌলিক ডিউটি অর্থাৎ ফান্ডামেন্টাল যে ডিউটি রাইট বা ডিউটি রয়েছে সেগুলো আলোচনা করব। রাষ্ট্রের নির্দেশক নীতি সেটা আলোচনা করব। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডিটেইলস আমরা কিন্তু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে এবং প্রতিটা জিনিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এই সিরিজটা আমরা পরপর আলোচনা করব এবং প্রতিদিন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। তো আজকের আমাদের মূল বিষয় হচ্ছে কি যে গণপরিষদ এবং সংবিধান রচনার ইতিহাস। তো আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে যে ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য যে একটা সংবিধান তৈরি করা হবে বলেছিল ব্রিটিশরা, তো সেই সংবিধানটা কিভাবে তৈরি করা হলো এবং সেটা তার পিছনে কী কী ইতিহাস রয়েছে সেটা আমরা জানব। চলো দেখো কি বলছে। প্রতিটা জিনিস আমি রিডিং পড়ে পড়ে তোমাদেরকে বলবো, সেটা ভালো করে জানবে। বলছে দেখো, একটি রাষ্ট্র যে মৌলিক শর্তের ভিত্তিতে প্রশাসিত হবে সেই শর্তগুলির সংকলনকে সংবিধান বলা হয়। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি জানলাম সংবিধান কাকে বলে। সংবিধান বলতে বোঝায় কি, সংবিধান কি একটা হচ্ছে নিয়মাবলী, নিয়মাবলী বা আইনের বই যেখানে লেখা থাকে কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা দেশ কিভাবে পরিচালিত হবে। তার একটা কি থাকে, একটা ব্লু প্রিন্ট দেওয়া থাকে, ঠিক আছে, একটা তার মধ্যে একটা লেসন প্ল্যান থাকে যে এর এই ভিত্তিতে আমরা এই দেশটাকে চালাবো বা এই নিয়মকানুনগুলো আমরা মেনে চলবো, সেটাই হচ্ছে একটা সংবিধান। তারপর কি বলছে দেখো, রাষ্ট্রের শাসনতন্ত্রের কাঠামো, প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহ এবং তাদের মুখ্য পদাধিকারীর ভূমিকা, ক্ষমতা, দায়িত্ব, দায়বদ্ধতার পূর্ণ চিত্র থাকে প্রত্যেকটি সভ্য দেশের লিখিত সংবিধানে। তাহলে কি পাচ্ছি, এই সংবিধানের মধ্যে কি কি থাকে দেখো। সংবিধানের মধ্যে কি থাকছে, সেই দেশের যারা আধিকারিক থাকে, যেমন আধিকারিক বলতে পুলিশ অফিসার হতে পারে, আইএস অফিসার হতে পারে, আইপিএস অফিসার হতে পারে, বিভিন্ন সংসদের সভাপতি হতে পারে, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এছাড়া বিচারপতি, প্রত্যেকটা পদের কি ক্ষমতা, তাদের করণীয়, তাদের কর্তব্য, সমস্ত কিছু তাতে কি থাকে লিপিবদ্ধ করা থাকে। ব্রিটেন ব্যতীত রেখে বিশ্বের প্রায় প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের লিখিত সংবিধান রয়েছে। তাহলে এখানে একটা ভালো কোশ্চিন তোমাদের পরীক্ষা আছে। তাহলে পরীক্ষার কোশ্চিনটা কী হতে পারে, যে কোন দেশের লিখিত সংবিধান নেই, তাহলে এটার আনসার কী হবে, ব্রিটেন। তাহলে মনে রাখবে যে ব্রিটেন কী আছে, ব্রিটেনের কিন্তু কোনোরকম লিখিত সংবিধান কিন্তু নেই। এই সংবিধানগুলির মধ্যে আয়তনে বৃহত্তম ভারতীয় সংবিধান। আর এখানে একটা জিনিস মনে হবে, পৃথিবীর সবথেকে বৃহত্তম সংবিধান নাম কি, ভারতীয় সংবিধান। পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তর লিখিত সংবিধান হচ্ছে কি, ভারতীয় সংবিধান। সংবিধান গৃহীত হওয়ার সময় অর্থাৎ যখন আমাদের সংবিধান অ্যাডাপ্ট হয়েছিল, কবে অ্যাডাপ্ট হয়েছিল সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, 26 নভেম্বর 1949 এই সালে কিন্তু আমাদের ভারতীয় সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল। এতে কি ছিল, এতে ছিল 22টি পাঠ। যখন আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল তখন কিন্তু তাতে 22টি পাঠ এবং 395টি আর্টিকেল এবং 8টি কিন্তু কি ছিল, শিডিউল ছিল। ইংরেজিতে বলছে শিডিউল, বাংলায় বলছে তপশিল। তাহলে আমরা কী কী জানলাম, ভারতীয় সংবিধান অ্যাডাপ্ট হয়েছিল কবে, 26 নভেম্বর 1949 সালে। যখন ভারতীয় সংবিধান গৃহীত হয় তখন ভারতীয় সংবিধানে কটি পাঠ ছিল, 22টি পাঠ ছিল, কটা শিডিউল ছিল, 8টা শিডিউল ছিল এবং 395টি কি ছিল, আর্টিকেল ছিল, খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের কাছে আমার একটা কোশ্চিন, যে এখন বর্তমানে ভারতীয় সংবিধানে কটি আর্টিকেল রয়েছে, কটি পার্ট রয়েছে এবং কটি শিডিউল রয়েছে, অবশ্যই তুমি আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তারপর চলে দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে আমরা জানবো, কী বলছে দেখো, ভারতীয় সংবিধান রচনা করেছেন ভারতের গণপরিষদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে ভারতীয় সংবিধান কারা রচনা করেছিল, ভারতীয় সংবিধান রচনা করেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা ইংরেজিতে, বাংলায় বলছে গণপরিষদ, ঠিক আছে। তাহলে এখানে আমরা জানলাম
গণতান্ত্রিক পরিণতি অনুসারে একটি দেশের শাসন ব্যবস্থা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়া উচিত। তাহলে কি বলছে ভারত, ভারত কেন যে কোনো দেশের সংবিধান কাদের দ্বারা রচিত হবে? অবশ্যই সেই দেশের জনগণের দ্বারাই রচিত হবে, কারণ দেশটা তাদের কীভাবে তারা শাসন চালাবে তা সেই ব্যবস্থায় বা সেই ডিসিশনটা কারা নেবে, নিশ্চয়ই বিদেশের না, কারা? ভারতীয়রা বা সেই দেশের বাসিন্দারা। কিন্তু দেশবাসী সকলের পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়, কারণ দেখো আমাদের দেশের লোকসংখ্যা কত এখন বর্তমানে 121 কোটি। তো এখন যদি বলা হয় ভারতীয় সংবিধান তৈরি করা হবে বা সংশোধন করা হবে, তাহলে যদি বলা হয় ভারতীয় প্রতিটা নাগরিক এখানে অংশগ্রহণ করবে, তাতে কি সম্ভব? কখনোই সম্ভব নয়, কারণ এতগুলো মানুষ যদি সেই জিনিসটাতে পার্টিসিপেট করে তাহলে নানাজনের নানা মত হয়ে যাবে, কোনোভাবেই সেটা কার্যকরী হবে না। সেই জন্য সে তখনও কিন্তু প্রতিটা মানুষের পক্ষ থেকে কী করা হয়েছিল, রিপ্রেজেন্টেটিভ আনা হয়েছিল, দেখো তাই বলা হচ্ছে। তাই দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠন করা হয়, মানে প্রতিটি দেশের, সাপোজ ধরো কোনো একটা এলাকাতে 100,000 মানুষ আছে, ওই 100,000-র ভিত্তিতে একজনকে লিডার করা হবে। সেই লিডার যাবে কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়ে সংবিধান রচনা করতে সাহায্য করবে। এইভাবে তাহলে প্রতিটা মানুষের পক্ষ থেকে যা হলো, এই সংস্থা দেশ ও দেশবাসীর জন্য একটি সংবিধান প্রণয়ন করেন। দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করে সম্মিলিতভাবে তাদের বলা হয় গণপরিষদ। তাহলে তাদেরকে কী বলা হয়? কনস্টিটিউয়েন্ট বলা হয়। আমি এর আগে তোমাদের বললাম ভারতেও গঠিত হয়েছিল গণপরিষদ, এবং গণপরিষদ রচনা করেছিল কে? ভারতীয় সংবিধান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে ভারতের সংবিধান তৈরি করেছিল কারা? তাহলে আনসার হবে কি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিল কারা? ভারতীয় সংবিধান। তারপরে দেখো বলছে 1946 সালে কী হচ্ছে, দেখো 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন। তো এটার থেকে একটা কোশ্চেন আসে যে ভারতে ক্যাবিনেট মিশন কবে এসেছিল? তো এটার আনসার হবে 1946 সালে। 1946 সালে কি ভারতে ক্যাবিনেট মিশন এসেছিলো? ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ। তাহলে এখান থেকে প্রশ্ন একটা আসে, তাহলে ভারতের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? সেটা হবে কি ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালে। তাহলে এখানেও একটা প্রশ্ন আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে তৈরি করা হয়েছিল? 1946 সালে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়। কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে ক্যাবিনেট মিশনের উপর ভিত্তি করে। ক্যাবিনেট মিশনের 4টি মূল নীতির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়। কয়টি? 4টি, এটাও ইম্পর্টেন্ট। 4টি নীতিগুলো কী কী দেখো বলছে, প্রত্যেক প্রদেশ ও দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে, অর্থাৎ প্রতি 1,000,000 জনতার জন্য একজন। অর্থাৎ কি বললাম, সাপোজ ধরো আমাদের মুর্শিদাবাদ বা বাঁকুড়া বা দার্জিলিং, সেখানে কি রয়েছে, 1,000,000 মানুষ রয়েছে। তো 1,000,000 মানুষ তো সংবিধান তৈরি করতে পার্টিসিপেট করতে পারবে না, সেই 1,000,000 মানুষের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হবে। সেই লোকটি কী করবে বা সেই ব্যক্তিটি গণপরিষদে যাবে এবং সংবিধান রচনাতে অংশগ্রহণ করবে। তাহলে কতজনের ওপরে ভিত্তি করে? 1,000,000 জনের ওপর ভিত্তি করে গণপরিষদে আসতে পারে। ঠিক সেই প্রদেশগুলির আসন সংখ্যা হবে 292 এবং দেশীয় রাজ্যগুলির আসন সংখ্যা হবে 93টি। খুব ইম্পর্টেন্ট, যখন ভারতে গণপরিষদ গঠিত হয় তখন প্রদেশগুলির আসন সংখ্যা কটি ছিল? তখন প্রদেশগুলির আসন সংখ্যা ছিল কয়টি? 292টি, খুব ইম্পর্টেন্ট। এবং দেশীয় রাজ্যগুলির আসন সংখ্যা ছিল কয়টি? 93টি, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। তারপর কি বলছে দেখো, প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারণ, মুসলিম এবং শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে কী করা হয়েছে, জনসংখ্যার ভিত্তিতে ভাগ করা হয়েছিল। যেমন এখন আমরা চাকরির জন্য যে ফর্ম ফিল আপ করি, ST, SC, আনরিজার্ভ এগুলো ভাগ করা থাকে, ঠিক তেমনি গণপরিষদ যখন গঠিত হয়েছিল সেখানে যে সদস্য সংখ্যা ছিল সেটাও কিন্তু ভাগ করা ছিল। কিসের ওপর ভিত্তি করে? আনরিজার্ভ মানে যে কি সাধারণ জেনারেল ক্যাটাগরির ওপর ভিত্তি করে, 2 মুসলিম ক্যাটাগরির ভিত্তিতে, 3 হচ্ছে কি শিখের ওপর ভিত্তি করে। তাহলে 3টি সম্প্রদায়ের ওপর ভিত্তি করে আমরা কিন্তু এখানে ভাগ করতে দেখেছিলাম। এই 3টি সম্প্রদায় কী কী পরীক্ষা প্রশ্ন আসে, 1 হচ্ছে কি জেনারেল, 2 হচ্ছে মুসলিম, 3 হচ্ছে শিখ, 4 অপশান দেবে হিন্দু। তখন কিন্তু তোমাদের হিন্দু আনসারটা গ্যালাত হয়ে যাবে। তাহলে এখানে 3টের ওপর ভিত্তি করে হয়েছিল। তারপরে বলছে, প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ এক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের নির্বাচিত করেছিল। তারা কী করেছিল, ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে তাদেরকে কিন্তু নিযুক্ত করেছিল। তারপর দেখো বলছে, প্রিন্সিপাল স্টেট, প্রিন্সেস যে স্টেটগুলি ছিল, ঠিক আছে, প্রিন্সিপাল যে স্টেটগুলি ছিল, প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে স্থির করা হয়।
তারপরে এখানে বলছে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে 1946 সালে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখানে পরীক্ষা প্রশ্ন আসে গণপরিষদ কবে গঠিত হয়েছিল। 1946 সালে জুলাই মাসে প্রদেশগুলি থেকে নির্বাচিত হয়েছিল কতজন? 292 জন, এবং প্রিন্সিপাল স্টেট থেকে মনোনীত হয়েছিল কতজন? 93 জন প্রতিনিধি গঠিত হয়েছিল। 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউয়েন্ট হলে প্রথমবার গণপরিষদের প্রথম সভা গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কবে প্রথম গণপরিষদের প্রথম সভা তৈরি হয়েছিল? তাহলে আনসার হবে কি 9 ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউয়েন্ট হলে। খুবই ইম্পর্টেন্ট, এই সালটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা জানব গণপরিষদ এবং সংবিধান রচনার ইতিহাস সম্পর্কে। সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম তলে কে? স্বরাজ দল। কবে তুলেছিল? 1935 সালে। তাহলে সংবিধান রচনা করার জন্য যে গণপরিষদ গঠন করা হবে এর দাবি প্রথম তুলেছিল কে? স্বরাজ দল। কবে তুলেছিল? 1935 সালে। তারপরে কি বলছে দেখো, ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় কি গণপরিষদ। এর আগে তোমাদের সঙ্গে বললাম গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি। খুব ইম্পর্টেন্ট, তাহলে এখানে থেকে একটা পরীক্ষা আসে যে গণপরিষদ গঠনে কোন পার্টি অংশগ্রহণ করেনি, তাহলে এটার আনসার হবে কি? কমিউনিস্ট পার্টি। গণপরিষদের সদস্যরা ছিল প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত। তাহলে গণপরিষদের সদস্যদের কারা নির্বাচিত করেছিল? প্রাদেশিক আইনসভার সভাপতিরা, প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত হয়েছিল। কবে হয়েছিল? 1946 সালে। তারপর দেখো মুসলিম লীগ গণপরিষদে অংশগ্রহণ করেছিল প্রথম, ঠিক আছে, পরে কিন্তু তারা রিজাইন করে দেয়। গণপরিষদে সদস্য সংখ্যা ছিল কতজন? যখন মুসলিম লীগ গণপরিষদে অংশগ্রহণ করে তখন গণপরিষদের টোটাল সদস্য সংখ্যা ছিল 389 জন। কতজন? 389 জন। পরবর্তীকালে কী করেছিল মুসলিম লীগ? কিন্তু তাদের সদস্য সংখ্যা উইথড্র করে নেয়। তখন গণপরিষদের সদস্য সংখ্যা হয় 299 জন, আর 389 জন ছিল, পরে হয়ে গেল কত? 299 জন। তারপরে বলছে 9 ডিসেম্বর প্রথম গণপরিষদের সভা গঠন হয় 1946 সালে। এই সভায় গণপরিষদের প্রবীণতম সদস্যরূপে গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি কে হয়েছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। খুব ইম্পর্টেন্ট, গণপরিষদের প্রথম সভাপতির নাম কি? পরীক্ষায় যদি প্রশ্ন আসে গণপরিষদের প্রথম চেয়ারম্যানের নাম হচ্ছে কি? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল। কেন? কারণ তিনি অনেক কি ছিলেন? প্রাক্তন ছিলেন, অর্থাৎ তিনি অনেক বয়স্ক ছিলেন, প্রবীণতম সদস্য ছিলেন এই কারণে। তারপর দ্বিতীয় সভা কবে হয়েছিল? 11 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের দ্বিতীয় সভা। খুব ইম্পর্টেন্ট, এই দ্বিতীয় সভাতে কি ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু কি হয়েছিল? প্রেসিডেন্ট হয়েছিল, ঠিক আছে। ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় প্রথমবার মোট 13টি কমিটি। খুব ইম্পর্টেন্ট, তাহলে গণপরিষদ গঠনের জন্য কটি কমিটি গঠন করা হয়েছিল? সেটা মোট গঠন করা হয়েছিল 13টি কমিটি কিন্তু গঠন করা হয়েছিল। তারপর দেখো কি বলছে, খসড়া কমিটির চেয়ারম্যান ছিল কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর। তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বা রূপকার বলা হয়, বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়। খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট 7 সদস্য ছিল। খুব ইম্পর্টেন্ট লাইন, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। তাহলে খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল কজন? 7। কটি সভা কমিটি গঠন করা হয়েছিল? 13টি কমিটি গঠন করা হয়েছিল। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, গণপরিষদের কনস্টিটিউয়েন্ট অ্যাডভাইসার ছিল কে? সে ছিল কে? বি এন রাও। কে ছিল? বি এন রাও কিন্তু ছিল। ইম্পর্টেন্ট, গণপরিষদের সব সিদ্ধান্ত গৃহীত কীভাবে? সর্বসম্মতিরূপে, অর্থাৎ প্রত্যেককে সাপোর্ট করতে হবে। কোনো একজন যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ প্রত্যেককে কিন্তু সাপোর্ট করতে হবে। তারপরে কি বলছে দেখো, 22 জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক 22 জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কে? জওহরলাল নেহরু। কী নাম? জওহরলাল নেহরু। কবে? 1947 সালে। খুব ইম্পর্টেন্ট লাইনটা মনে রাখবে। 26 নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। কবে গৃহীত হয়? 26 নভেম্বর, প্রত্যেকে জানো। এবং ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়গুলি কার্যকর হয় তার মধ্যে কী কী? অর্থাৎ ভারতীয় সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন কোন বিষয়গুলি কার্যকরী হয়েছিল? এক হচ্ছে কি? নাগরিক সংক্রান্ত বিষয়, নির্বাচন একটা ইলেকশন, এবং হচ্ছে এক্সিকিউটিভ বা যে কার্যনির্বাহী। কবে হয়েছিল? 1949 সালে। তাহলে ভারতীয় সংবিধান যখন গৃহীত হয়েছিল তিনটে বিষয় কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছিল। একটা হচ্ছে কি? সিটিজেনশিপ। 2 হচ্ছে কি? নির্বাচন বা ইলেকশন। 3 হচ্ছে এক্সিকিউটিভ বা কার্যনির্বাহী।
তারপর চলে আসে 26শে জানুয়ারি, ভারতীয় সংবিধান কিন্তু কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। তারপরে বলছে গণপরিষদের সদস্যগণ প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত হয়েছেন, এর আগে বললাম, এবং আইনসভার সদস্যরা নির্বাচিত হয়েছিলেন সাধারণ জনতা দ্বারা। এটা এতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো তৎকালীন ভারতে মাত্র 14% ভারতীয় ভোটাধিকার ছিল। তখন কত পার্সেন্ট ভোটাধিকার ছিল? মাত্র 14% ভোটাধিকার ছিল। ব্যক্তি বিশেষরূপে ভারতীয়দের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবি জনসম্মুখে প্রথম উত্থাপন করেন মানবেন্দ্রনাথ রায়। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন দেখো, বলছে ব্যক্তি বিশেষরূপে ভারতীয়দের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবি, ভারতীয় সংবিধান রচনার দাবি প্রথম পেশ করেছিলেন কে? মানবেন্দ্রনাথ রায়। তাকে ভারতের কমিউনিস্টের মুভমেন্টের জনক বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবে। গণপরিষদ ভারতের জাতীয় পতাকাকে গ্রহণ এবং অনুমোদন করে কবে? তাহলে কি দেখো, ভারতে যে সংবিধান রয়েছে সেই সংবিধানে ভারতীয় যে পতাকা সেটা কবে গৃহীত হয়েছিল? 22শে জুলাই 1947 সালে। এবং পতাকাটির নকশা তৈরি করেছিল কে? পিঙ্গলি ভেঙ্কাইয়া নামক অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দা। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা কিন্তু মনে রাখবে। তারপর বলছে দেখো, 26শে জানুয়ারি তারিখটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে কেন পালন করা হয়? এর পিছনে কি ইতিহাস রয়েছে? 1929 সালে, খুব ইম্পর্টেন্ট লাইন দেখো, 1929 সালে লাহোর অধিবেশন হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ লাহোরে একটা অধিবেশন হয়, জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যরূপে স্বায়ত্ত শাসন, ঠিক আছে? এর পরিবর্তে কী করেছিল? পূর্ণ স্বরাজের দাবি করেছিল, ঠিক আছে? অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের দাবি করেছিল কবে? 1929 সালে লাহোর অধিবেশনে। লাহোর কংগ্রেসে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইংরেজ সরকার স্বাধীনতা দিক বা না দিক, পরের বছর থেকে আমরা 26শে জানুয়ারি দিনটিকে কংগ্রেসের নেতৃত্বে সারা ভারত জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হবে, এটা কিন্তু জওহরলাল নেহরু বলেছিলেন। 1930 থেকে 1947 সাল পর্যন্ত এই 26শে জানুয়ারি প্রত্যেকটা বছরের এই দিনটি কিন্তু স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন ভারত স্বাধীনতা লাভ করলো, তখন কিন্তু 26শে জানুয়ারি দিনটিকে স্মরণ করার জন্য প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। 1950 সালে এই দিনটিকে ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল। 1950 সালে ওই দিনটিতেই ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। তো এই ছিল আজকের আমাদের একটু টপিক, তো ডিটেলস আলোচনা করলাম। কালকে আমরা এই টপিকের ওপরে এমসিকিউ করবো, যে কতটা তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। তো এইভাবে আমাদের রেগুলার কোর্সগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।